যার দুনিয়ার কেউ নাই, তার আছেন কে? আস্তে বলবেন না, তার আছে কে? তার আছে আল্লাহ। এটা বিশ্বাস আনেন মুসলমান, কেন জানি আজকে আমরা মুসলমান আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না। কথা বলেন না কেন? আমাদের যারা পূর্বসূরি ছিল, একেবারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, চার মাযহাব, একটু নিচের দিকে চলে আসেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির দিকে, এর একটু পূর্ববর্তী চলে যায় আসেন ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির দিকে, এর একটু নিচে নেমে আসেন মুজাদ্দাদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, ইবনে সিনা, সবার দিকে তাকিয়ে দেখেন, হযরত শাহজালাল ইয়ামিনী সহ সবার দিকে তাকিয়ে দেখেন, তাদের কিন্তু যুদ্ধের ময়দানের ক্ষেত্রে অস্ত্র ছিল না, ধন সম্পদ ছিল না, লোকবল ছিল না, কিন্তু অল্প ঈমানদার নিয়ে যুদ্ধের ময়দানে বিজয়ী হয়ে যেত। কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন, হাউ ইট পসিবল, এটা কেমন করে সম্ভব? সম্ভব এই কারণে, যুদ্ধের আগের রাতে সুন্দর মতো ওযু করে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে জায় নামাজের মধ্যে বসে চোখের পানি ফেলতো, বান্দার দুই পানি আল্লাহর কাছে মূল্যবান, শহীদের রক্ত বান্দার চোখের পানি জমিনে পড়ার পূর্বে আল্লাহ কবুল করে ফেলতো। ওই মুমিন বান্দারা যুদ্ধের ময়দানে যাওয়ার আগে চোখের পানি ফেলে যেত, একদিকে যুদ্ধ শুরু হয়ে যেত, আরেকদিকে আল্লাহ কুদরতি হাতে বিজয়ী দেওয়া শুরু করে। এজন্য চাওয়া দরকার আছে না? কথা বলে একটা ইতিহাসের মধ্যে পাওয়া যায়, মুঘল আমলে এক বাদশাহ, শাহজাহানের কথা এসেছে, জাহাঙ্গীরের কথা এসেছে, যাই হোক, তো বাদশাহর দরবারের মধ্যে একবার এক ভিক্ষুক গেল, ভিক্ষুক চিনেন নি, ভিক্ষা করে যায়, আছেন আপনাদের দিকে? এখন ভিক্ষা যে কারে দিম ওইটাও তো টেনশনের মধ্যে, ভিক্ষুক অ্যাসোসিয়েশন আছে, গত বছর বাংলাদেশ পত্রিকায় সম্ভবত দেখছি ভিক্ষুক অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি, ওনার ধানমন্ডির মতো জায়গার মধ্যে পাঁচতলা ফ্ল্যাট আছে। এটা ভাই আমি বানোয়ার কিছু বলতেছি, বাংলাদেশ পত্রিকার একটা তথ্য বলতেছি আপনাদের, তো এরা তো পেশা হিসাবে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কয়েকটা কাজ করবা না, জায়েজ তবে নিকৃষ্ট, একটা হলো তালাক দেওয়া, কি দেওয়া, দিতে পারবেন কিন্তু নিকৃষ্ট বলেছেন, একটা হলো ভিক্ষা করা, কি করা, করতে পারবেন কিন্তু করবেন না, প্রয়োজন রিকশা চালাবেন। কথা বলেন ভাই, হালাল রুজি অন্বেষণ করেন, আপনার ইনকাম 300 টাকা হতে পারে ভাই, দুঃখের কোনো বিষয় নাই, এটাকে আপনি মন খারাপ করবেন না, কিন্তু আপনার বিষয়টা হালাল, কিন্তু যে 1 কোটি টাকা কামায় যদি সে হারাম অন্বেষণ করে তার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। বাদশার দরবারের মধ্যে এক ভিক্ষুক গেল, দীর্ঘ সময় বাদশা তো আর বের হচ্ছে না, হঠাৎ করে তিনি আন্দার মহলের ভিতরে প্রবেশ করলেন, গিয়ে দেখেন বাদশা সুন্দর মতো ওযু করে জায় নামাজের মধ্যে সিজদা দিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো আমার দরবারের মধ্যে কতগুলো লোক এসেছে, আমি কি দিব, আমার তো দেওয়ার মতো কিচ্ছু নাই, আল্লাহ আপনি ছাড়া কেউ এদের সমস্যার সমাধান করতে পারে না। ভিক্ষুকটা দুই চোখ অবলোকন করে দেখতেছে ওই বাদশাটা ওই জায়গার মধ্যে চোখের পানি ফেলে জায় নামাজটা ভিজিয়ে একেবারে জায় নামাজকে একেবারে ভরে দিয়েছে পানি দিয়ে। ভিক্ষুক ঘটনাটা অবলোকন করে এবার চলে যাচ্ছে, বাদশা সামনে আসলো, এই ভিক্ষুক এদিকে আসো, কোথায় যাচ্ছ? বাদশা চলে যাচ্ছে, কেন আসিছিলা? বাদশা যেই কারণে এসেছি তার উত্তর পেয়ে গেছি, যেই কারণে এসেছি উত্তর পেয়ে গেছো মানে, বাদশা আমি এসেছিলাম আপনার কাছে কিছু ভিক্ষা নেওয়ার জন্য, তো ভাবলাম কিছু ভিক্ষা নিব, 4-5 দিন আরাম আয়েশ করে খাবো, আবার পরে ভিক্ষা শুরু করবো, 4-5 দিন তো আরামে খেতে পারবো। বলো তো চলে যাচ্ছ কেন, নেও মুদ্রা নিয়ে যাও। বলো বাদশা আমি যখন কিছুক্ষণ পূর্বে এসে আপনাকে পেলাম না, একটা বারের জন্য অবলোকন করার জন্য আপনার আন্দার মহলের দিকে তাকালাম, আমি তাকিয়ে দেখলাম আপনি জায়নামাজের মধ্যে সিজদা দিয়ে চোখের পানিগুলো ফেলতে 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 একেবারে নাজেহাল হয়ে গেছে, আমি দেখলাম আপনি আল্লাহর কাছে চাইতেছে, আমার স্মৃতি শক্তি বলে দিল আপনি যেই আল্লাহর কাছ থেকে চেয়ে এনে আমাদেরকে দিবেন তাহলে আপনার কাছে কেন চাইব, চাইতে যদি হয় সেই মালিকের কাছেই আমি চাইব। এই ভিক্ষুকের ঘটনা থেকে শিক্ষা আছে আমার, কথা বলেন আছে না নাই? যুবক ভাই তোমার আজকে টেনশন, হুজুর অনার্স করেছি মাস্টার্স করেছি চাকরি তো হয় না, হুজুর কোন দিকেই তো যেতে পারতেছি, স্টুডেন্ট তোমার মেধা ভালো নাই, ব্যবসায়িক আপনি জীবনে সফলতা করতে পারছেন না, আপনি একটা আমল শুরু করে দেন, প্রতিদিন তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে 4 রাকাত 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়ার পর জায় নামাজের মধ্যে বসে প্রথম 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, প্রথম 100 বার দুরূদ শরীফ পড়বেন, যে যে দুরূদ শরীফ পারেন, পরে 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, কি ফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ,
এরপর আবার 100 বার দুরূদ শরীফ পড়বেন এরপর জায়নামাজের মধ্যে একটা সিজদা দিবেন সিজদার মধ্যে গিয়ে চোখের পানি ফেলবেন খোদার কসম একদিন কবুল হচ্ছে না দ্বিতীয় দিনও কবুল হচ্ছে না আপনি এইভাবে 40 দিন আমল করেন খোদার কসম চোখের পানি যদি আল্লাহর জন্য আপনি ফেলতে পারেন সেই রব আপনাকে চাকরির বন্দোবস্ত করে দিবে সেই রব আপনার ব্যবসার মধ্যে বরকত দিবে সেই রব আপনার মেধার মধ্যে বরকত দিবে কথা বলেন ঠিক কি না এজন্য আমরা ভাই আজকে চাইতে পারি না এটা আমাদের ব্যর্থতা কথা বলেন ঠিক ভাই আমাদেরকে চাইতে হবে একজনের কাছে আস্তে বলবেন না ভাই আল্লাহর কাছে চাইবেন কারণ ভাই পৃথিবীর সবাই কাউকে নিয়ে পাল্লা দেয় আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ টিকতে পারে না এটা সম্ভব না ভাই এটা সম্ভব না টাইটানিক জাহাজের নাম শুনেছেন আপনারা টাইটানিক যখন তৈরি করা হয়েছিল তখন তাকে একটা প্রশ্ন করা হয়েছিল কেউ ভাই পানি নিয়েছে টাইটানিক যখন তৈরি করা হয়েছে তখন প্রশ্ন করা হয়েছে এই টাইটানিক কত শক্তিশালী জানতে চায় প্রশ্নের জবাব দিতে গিয়ে যিনি তৈরি করেছিলেন তিনি এক পর্যায়ে অহংকারের সহিত বলেছিল এই টাইটানিক এত শক্তিশালী যে মুসলমানদের খোদাও এটাকে ধ্বংস করতে পারবে নাউজুবিল্লাহ বলবেন না কিরে ভাই তুমি আর কি বাহাদুরি দেখাও তোমার পূর্বসূরি নমরুদ কম বাহাদুরি দেখায় নাই তোমার পূর্বসূরি ফেরাউন কম বাহাদুরি দেখায় নাই তোমার পূর্বসূরি আবু জাহেল কম বাহাদুরি দেখায় নাই তোমার পূর্বসূরি গোর গোবিন্দ কম বাহাদুরি দেখায় নাই পৃথিবীর মধ্যে আজকে যারা অহংকার দেখিয়েছে আল্লাহ তাদের জমিনের সাথে মিশিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কি না অহংকার কাউকে দিয়ে শোভা পায় না অহংকার আল্লাহর চাদর কথা বলেন আপনি যত নিচ হবেন তত আল্লাহ আপনাকে উপরে তুলবেন কথা বলেন না কেন এখন আপনি যত বড় বিশ্বাস হন যত বড় মাওলানা সাহেব হন যত বড় হুজুর হন যত বড় ব্যবসায়ী হোক যদিও কথাগুলো আমার ছোট বুকে আমি বলছি আমি অহংকার সহিত কথাগুলো বলছি না আপনার হৃদয়ের মধ্যে যদি অহংকার থাকে কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না